নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট রেসিপিটা কিন্তু সকলেরই প্রায় জানা, তবে আমি আমার মতো করে করেছি। এটা আমার মা যেভাবে তৈরি করে সেইভাবেই কিন্তু রান্না করার চেষ্টা করেছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। মুড়ি ঘন্ট কিন্তু খুবই সাবেকি আর পুরনো দিনের একটা রান্না। আগেকার দিনে যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এই রেসিপিটা থাকত। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিজ। এখানে আমি দু মুঠো চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। চালটাকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেব। আমি মুঠো হিসেবে দু মুঠো মতো চাল নিয়েছি। চালটাকে ধুয়ে জল ভেড়লে দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিলাম হাফ চামচ। ঘি দিয়ে চালটাকে ঘি মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, মিনিট 10-15 রেখে দেব। এদিকে বাদবাকি রান্নাটা শুরু করব। মাছের মাথা নিয়েছি, এটা হচ্ছে কাতলা মাছের মুড়ো। আপনারা রুই মাছের মুড়ো দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। মাছের মুড়োর মধ্যে স্বাদ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটাকে ভালো করে মাছের মাথার সাথে মাখিয়ে নেব। লবণ হলুদ মাছের মাথার মধ্যে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই রান্নাগুলো, যেগুলো পুরনো সাবেকি রান্না, সেগুলো কিন্তু সর্ষের তেলে করলে বেশি খেতে ভালো হয়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের মুড়োগুলো দিয়ে মাছগুলোর মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। মাছের মুড়ো কিন্তু খুব সাবধানে ভাজতে হয়, ভীষণভাবে তেল ফুটে গায়ে আসতে পারে। সেটা কিন্তু একটু গ্যাস কমিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজলে মনে হয় সুবিধা হবে। এক পিট হয়ে গেলে ভালো করে আমি উল্টে দিচ্ছি। তবে মাছের মাথাগুলো কিন্তু অবশ্যই ভালো করে একটু লাল করে ভাজবেন, না হলে কিন্তু মাছের মাথাগুলো বেশি ঘেটে গিয়ে কাটা কাটা হয়ে যাবে সবজিটা। মাথাগুলোকে দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছের মাথাগুলোকে আমি অন্য একটা প্লেটের এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। ডুমো করে আলু কেটে রেখেছি, আলুগুলোকেও মাছের মাথা ভাজার তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে লাল করে ভেজে নেব। আলুটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা আলুটাকেও তুলে অন্য পাত্রতে রেখে দিচ্ছি। এবার এই আলু ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা, দেব জিরে আর শুকনো লঙ্কা, এর সাথে দেব গোটা গরম মশলা। আমি একটু থেতো করে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটা দিয়ে দিলাম। এবার ফোড়নটা বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কোচানো পেঁয়াজ দিয়ে দেব। একটা মোটামুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে, একটু নরম নরম করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন বেশ একটু নরম করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু লাল করে ভাজিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘি মাখানো চাল। ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চালটা কিন্তু ভাজা অবশ্যই দরকার, আপনারা আগেও ভেজে তুলে রাখতে পারেন। আমার মা যেভাবে করে আমি ঠিক সেইভাবেই করে দেখাচ্ছি। একটা রান্নার অনেক রকম প্রসেস হয়। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার একটু সামান্য জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব জিরে ধনের গুঁড়ো হাফ টিস্পুন করে, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝালের জন্য দেব রেগুলার রেড চিলি পাউডার। যেই মশলাগুলো আমরা রোজকার রান্নায় ব্যবহার করি সেই মশলাগুলোই অল্প অল্প করে দিয়ে দেওয়া হলো।
এবার এই মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার দেখুন মশলাটা কষাতে কষাতে তেলও ছেড়ে এসেছে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু টুকরোগুলো। আলুটা দিয়েও কিন্তু চাল আলু মশলা একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, সামান্য একটু চিনি দেব টেস্টটার ব্যালেন্স হওয়ার জন্য। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মুড়োগুলো। মাছের মুড়োগুলো দিয়েও মুড়ি ঘণ্ট সমস্ত কিছুর সাথে একসাথে কষাতে থাকবো, যাতে মাছের মুড়োগুলোর মধ্যেও সমস্ত মশলার ফ্লেভার ঢুকে যায়। একটুখানি জল দিয়ে এটাকে মশলাটা মাছের মুড়ো একসাথে কষালে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট ৬-৭ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে চালটাও একটু নরম নরম হয়ে যায়। দেখুন আলু চাল খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু উষ্ণ গরম জল আমি অ্যাড করে দেব। এখানে প্রায় আমি দু কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই একটু গরম করে দেবেন, তাহলে কিন্তু চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খাওয়ার টেস্টটাও অক্ষুণ্ণ থাকবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আবারও আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ফুটতে দেব। মিনিট ৫ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন চালও সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও ঘন হয়ে গেছে, আর আলুও কিন্তু আলু মাছের মুড়ো সবটাই কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি, যেটা শাহী গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম। আর এর সাথে দেব হাফ চামচ ঘি। ঘি আর গরম মশলা গুঁড়োর কিন্তু সংমিশ্রণে এই মুড়ি ঘণ্টটা হয়ে উঠবে একদম অসাধারণ খেতে। ভালো করে একটু হালকা মিশিয়ে নিলাম, আর ফোটাবো না। এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার এই মুড়ি।